हाई फ्रेंड्स वेलकम टू जिके वर्ल्ड। हमें तुम्हारे जो आरपीएफ कन्स्टेबल प्रिवियस ईयर प्रश्न नहीं आलोचना शुरू करेছিলাম। तो आज के तर 25 नम्बर पार्टी देखे नेब। যারা আগের দিনের ক্লাসগুলি দেখোনি বা পার্টগুলি দেখোনি তাদের জন্য আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশনে, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। পারলে সেগুলো তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো। যারা সামনে আরপিএফ এর প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দেবে বলে ঠিক করেছো তো তারা অবশ্যই এই সেটগুলো প্রত্যেক দিন দেখতে থাকবে। আমি ডেইলি দিতে থাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো অবশ্যই সেগুলো তোমরা ফলো রেখো। দেখো আজকে সেটটির প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। নিচের কোনটি সংবেদনশীল নিউরন থেকে মোটর নিউরনে আবেগ প্রেরণ করে? এক নম্বর প্রশ্ন। তো এটি রাইট অ্যান্সার কী হবে? তোমরা অ্যান্সারগুলো করতে পারছো কি দেখবে নিজেরা। এখানে আমি রাইট অ্যান্সারটি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টার নিউরন, ঠিক আছে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। দুই নম্বর প্রশ্ন দেখো, হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? এটি রাইট অ্যান্সার কী হবে? এটি বলা হয়ে থাকে কাকে? সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ডকে এটি বলা হয়। তো ডি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ম্যাগনা কার্টা ড্যাশ দ্বারা জারি করা অধিকার। তো চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? ম্যাগনা কার্টা, সঠিক উত্তরটি হয়ে যাবে ইংল্যান্ডের রাজা জন দ্বারা জারি করা অধিকার, ঠিক আছে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, সুদের হার, জামানত এবং নথিপত্রের প্রয়োজনীয়তা এবং ঋণ পরিশোধের পদ্ধতিকে সমষ্টিগতভাবে কি বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বলা হয়ে থাকে ক্রেডিট শর্তাবলী, সি অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন, এসআই ইউনিটে পদার্থের পরিমাপ কীভাবে করা হয় বা কোন এককে করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে মোল এককে, তো এ অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নিচের কোন খেলাটি টেবিলের সাহায্যে খেলা হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? এই যে সেটটি আমি তোমাদের আজকে দিয়েছি এটা হচ্ছে গ্রুপ যে ডি ছিল যে ভাগটা সেই ভাগের এটি সেট, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে টেবিল টেনিস, সি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির সঠিক উত্তর। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট দেখো, নিচের কোন খেলায় গোলরক্ষককে হেলমেট পরতে হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সারটি হয়ে যাবে, অনেকেই পারবে এটির অ্যান্সার, খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে হকি, সি অপশান তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইউনেস্কোর প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে? তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হয়ে যাবে? ইউনেস্কোর প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান, উপরে সবকটি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে খেচি উপাল্লি হ্রদ অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোথায় অবস্থিত এই হ্রদটি? সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সিকিমে অবস্থিত এটি, সি অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার। দশ নম্বর প্রশ্ন দেখো, আমাদের সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোথা থেকে নেওয়া হয়েছে এগুলি কী হবে এটির উত্তর? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স রেভলিউশন, সি অপশান তোমাদের এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে একটি বার্ষিক গবাদি পশু মেলা? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন রাজ্যে হয় এটি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে রাজস্থান, ডি অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চলে সেরি ওয়াইন উৎপাদিত হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সেরি ওয়াইন উৎপাদিত হয়ে থাকে স্পেনে, ঠিক আছে, সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, স্পেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এইভাবে পাট পাট করে আমি আরও বেশ কয়েকটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো জিকে প্রশ্নের, তারপরে আমি তোমাদের জিআই এবং ম্যাথ এর মধ্যেই দিয়েছি, কিছু আরও দিতে থাকবো। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এছাড়াও অন্যান্য অনেক ভিডিও যেমন লেডি কনস্টেবল, ফুড এসআই, প্র্যাকটিস সেট এই ক্লাস আমি শুরু করেছি, তো যারা সেগুলো পরীক্ষা দেবে বলে ভেবেছো তো অবশ্যই সেগুলো ফলো রেখে দিও। নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ড্যাশ এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি যৌগ পানির সাথে বিক্রিয়া করে বিভক্ত হয়ে অন্য যৌগ তৈরি করে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কিনা হাইড্রোলাইসিস, সি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র মধ্য হিমালয়ের ড্যাশ এর পাশে একটি গভীর খাদ তৈরি করে? এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি কী হবে তাহলে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এটি নামচা বারোয়া হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, বি অপশান এখানে এটির সঠিক উত্তর। नेक्स्ट देखो 15 नम्बर प्रश्न एक क्रिकेट मैच शुरू करते विकल्प खेलोयाड़ व्यतीत प्रति दले कतजन खेलोयाड़ थाकते हबे खूब ही सहज एक प्रश्न ये सबाई पारबे एटिर आंसर 11 हो जाए तुम्हारे एटिर राइट आंसर। 16 नम्बर प्रश्न देखो भारतेर बन नीतिते देशेर एलाकार क्षेत्रफल अनुयायी नीचेर कोन अनुपात बन द्वारा आच्छादित करार लक्ष्य छिलो तो एटिर राइट आंसर कि हबे 15% 25% 33% 50% तो এখানে রাইট आंसर हो जाए सेटी होच्छे कि ना 33% तो सी अपशन तुम्हारे एटिर राइट आंसर। नेक्स्ट देखो 17 नम्बर प्रश्न नीचेर कोन बोईटी राजा राममोहन राय लिखेछेन तो एटिर राइट आंसर कि हबे सठिक उत्तरटी कि हबे ताहले चारटी अपशनेर मध्य राइट आंसर हो जाए जेटी राजा राममोहन राय जे बोईटी लिखेछिलेन सेटी होच्छे सी अपशन हो जाए तुम्हारे एटिर राइट आंसर द गिफ्ट अफ मोनोथेइज्म हो जाए तुम्हारे एटिर राइट आंसर। नेक्स्ट देखो 18 नम्बर प्रश्न 1877 साले भाइसरय लिटन भारतेर साम्राज्ञी हिसेबे काके अधिष्ठित करार जोन्नो एकटी दरबारेर आयोजन करेछिलेन तो एटिर राइट आंसर कि हबे सठिक उत्तरटी कि हबे राइट आंसर हो जाए जेटी सेटी होच्छे रानी भिक्टोरिया हो जाए तोमादेर एटिर सठिक उत्तर। नेक्स्ट देखो 19 नम्बर प्रश्न भारतीय जातीय कॉन्ग्रेसेर सभापति हवार प्रथम भारतीय महिला के तो एटिर राइट आंसर कि हबे प्रथम महिला हो जाए जिनि तिनि हच्छेन सरोजिनी नायडू ए अपशन तुम्हारे एटिर राइट आंसर। एटा यदि तुम्हारे पीडीएफर प्रयोजन है तो हमारे टेलिग्राम लिंके जो लिंक आछे सेटा आमि डिस्क्रिप्शने दिए राखबो सेखाने तोमरा जयन हये निओ आमि सेखाने पीडीएफ आमादेर प्रत्येकटा क्लासेर पोस्ट करे दिई। नेक्स्ट देखो 20 नम्बर प्रश्न श्रीरंगपत्तनमेर चतुर्थ इंगो मैसूर युद्धे के निहित हन तो एटिर राइट आंसर कि हबे श्रीरंगपत्तनमेर चतुर्थ इंगो मैसूर युद्धे निहित हन के सठिक उत्तर हो जाए टीपू सुल्तान एखे तुम्हारे राइट आंसर। नेक्स्ट प्रश्न देखो 21 नम्बर प्रश्न बला कि भारतीय इतिहासे काके बादशाह खान बला हय बहु परीक्षा प्रश्नटी बार बार आसे बादशाह खान काके बला हय भारतेर इतिहासे तो एटी राइट आंसर कि हबे सठिक उत्तर हो जाए खान आब्दुल गफ्फर खान के बादशाह खान बला हय ताके तो ये अपशन हो जाच्छे तुम्हारे एटिर राइट आंसर। नेक्स्ट देखो 22 नम्बर प्रश्न भारतेर प्रथम भाषागत राज्य कोनटी तो ये राइट आंसर कि हबे ये प्रश्नटाओ बहु परीक्षा बार बार आसे तो ये सठिक उत्तर हो जाए अन्ध्र प्रदेश ये अपशन तुम्हारे एटिर राइट आंसर अन्ध्र प्रदेश हो जाए भारतेर प्रथम भाषागत राज्य। नेक्स्ट देखो 23 नम्बर प्रश्न बला है ढाकाय सर्वभारतीय मुस्लिम लीग कब गठित हय तो ये सठिक उत्तर हो जाए कि ढाकाय सर्वभारतीय मुस्लिम लीग गठित हयेछिल 1906 ख्रिस्टाब्दे तो बी अपशन तुम्हारे एखाने एटी सठिक उत्तर। प्रश्नगुली अन्यान्य परीक्षाओ तुम्हारा देखते पाबे जे एई धरनेर प्रश्नई तुम्हारा पड़े ताई सबाइके बोलबो सम्पूर्ण भिडियोगुली देखो एबं पारले तोमरा एई प्रश्नगुली नोट करे रेखे दिओ 25टा सेट आमि दिए दिएछि तुम्हारे अनेक प्रश्न कवर हो जाच्छे एखाने प्रिवियास ईयारेर परवर्तीकाले आमि आरो दिते थाकबो तो तोमरा चैनलटी डेली फलो रेखो। नेक्स्ट देखो 24 नम्बर प्रश्न नीचेर मध्ये के सिद्धांत नेन जे एकटी बिल सेटी अर्थ बिल किना तो एटी राइट आंसर कि हबे सठिक उत्तरटी कि हबे ताहले एटिर राइट आंसर हो जाए लोकसभा स्पीकर इन्हीं सिद्धांत नेन बिलटी अर्थ बिल किना सेटा तो सी अपशन तुम्हारे एटिर राइट आंसर। 25 नम्बर प्रश्न देखो भारतेर सुप्रीम कोर्टेर उद्बोधन डैश बछरे घटेछे तो एटिर राइट आंसर कि हबे कब हयेछिल एटी सठिक उत्तर हो जाए 1950 ख्रिस्टाब्दे डी अपशन तुम्हारे एटिर राइट आंसर। नेक्स्ट देखो डांडिया भारतेर कोन राज्येर ऐतिह्यबाही लोकनृत्य एटी सठिक उत्तर क्या है सठिक उत्तर हो जाए सेटी होच्छे गुजरात सी अपशन तुम्हारे एटिर राइट आंसर। नेक्स्ट देखो भारतीय संविधान 324 अनुच्छेद डैशेर साथे सम्पर्कित तो एटी राइट आंसर कि हबे किसेर साथे सम्पर्कित आछे राइट आंसरटी हो जाए जेटी सेटी होच्छे निर्वाचन कमिशन हो जाए तुम्हारे एखाने एटिर सठिक उत्तर डी अपशन एटिर राइट आंसर। नेक्स्ट देखो 28 नम्बर प्रश्न अंत्योदय अन्न योजना कोन बछर चालू हय एई धरनेर प्रश्न बेशिरभाग सेटी तोमरा देखबे एकटा करे देया थाकछे जे स्किमगुलो आछे सेई स्किमगुलो कबे चालू हयेछिलो तो प्रिवियास आर एई प्रश्नगुलो प्रत्येकटा सेटे एकटा करे छिलो प्राय तो एखाने राइट आंसर हो जाबे जेटी सेटी होच्छे 2000 ख्रिस्टाब्दे एटी चालू हयेछिलो बी अपशन एटी राइट आंसर। नेक्स्ट देखो 29 नम्बर प्रश्न बर्षा शेषेर समय नीचेर कोन राज्य माझे माझे बन्यार सम्मुखीन हय तो एटी राइट आंसर कि हबे राइट आंसर ठीक है तेलंगाना उड़ीसा तमिलनाडु पश्चिमबंगे मध्य सठिक आंसर हो जाए तमिलनाडु एटी तुम्हारे राइट आंसर ठीक है। नेक्स्ट देखो 30 नम्बर प्रश्न एक वस्तु के चार्ज करा होयेछे किना ता शनाक्त करते नीचेर कोन यंत्र व्यवहार करा हय तो এটি রাইট आंसर কি হবে। চার্জ করা হয়েছে কিনা তা জানতে কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তো এটি রাইট आंसर কি হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ইলেকট্রোস্কোপ, ডি অপশান এটির রাইট आंसर ইলেকট্রোস্কোপ ব্যবহার করা হয়ে থাকে। 31 নম্বর প্রশ্ন দেখো, রোগ সৃষ্টিকারী অণুজীবকে ড্যাশ বলা হয়, তো এটি রাইট आंसर কি হবে। রোগ সৃষ্টিকারী অণুজীবকে ড্যাশ বলা হয়, কি হবে এটির आंसर। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে প্যাথোজেন, সি অপশান তোমাদের এটির রাইট आंसर। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ঠিক করে মাটির উর্বরতা বাড়াতে কৃষিতে কোনটি ব্যবহার করা হয়, তো এটির রাইট आंसर কী হবে। চারটে অপশান দেওয়া আছে, দেখো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সূক্ষ্মজীব অপশানে সঠিক উত্তর দেওয়া ছিল, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোমরা একটু চেক করে নিও। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি নেটেশন, যেটা শর্ট ফর্ম হচ্ছে ফিনা, তো ড্যাশের সাথে এটি যুক্ত, তো এটি রাইট आंसर কী হবে। জিমন্যাস্টিক, সুইমিং, ক্রিকেট, তো তিনটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি, এই যে ফেডারেশনটি আছে এটি সুইমিংয়ের সঙ্গে যুক্ত, বি অপশান এটি তোমাদের রাইট आंसर। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টর প্রডিউস ম্যানুফ্যাকচার্ড গুডস, তো এটি রাইট आंसर হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সেকেন্ডারি সেক্টর হয়ে যাবে তোমাদের এটির রাইট आंसर, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন বলা আছে কি বৌদ্ধ ধর্মের নিচের কোন স্কুলটি প্রবীণ সন্ন্যাসীদের স্কুল হিসাবে পরিচিত, তো এটি রাইট आंसर কী হবে। প্রবীণ সন্ন্যাসীদের স্কুল হিসাবে পরিচিত যেটি সেটা হবে থেরবাদ হয়ে যাবে তোমাদের এটির রাইট आंसर, সি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন ভারতীয় সমাজতন্ত্র ড্যাশ এর মিশ্রণ, তো এটি রাইট आंसर কী হবে। ভারতীয় সমাজতন্ত্র ড্যাশ এর মিশ্রণ, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি, রাইট आंसर হচ্ছে মার্ক্সবাদ ও এবং গান্ধীবাদ হয়ে যাবে তোমাদের এটির রাইট आंसर, ভারতীয় সমাজতন্ত্র মার্ক্সবাদ এবং গান্ধীবাদের মিশ্রণ। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন এক বছরে এক খণ্ড জমিতে একাধিক ফসল জন্মানোর প্রক্রিয়াকে কি বলা হয়, তো এটি রাইট आंसर হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি না একাধিক ফসলই হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, সি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট आंसर। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী শহর, এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে অলরেডি, তো এটি রাইট आंसर কী হবে। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী শহর, তো এটি রাইট आंसर হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সি অপশান তোমাদের এটি রাইট आंसर, রেইজাভিক হয়ে যাবে এটির সঠিক উত্তর। তোমরা রেইজাভিক কোন দেশের রাজধানী সেটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে নিচের মধ্যে কে ভারতীয় প্রজাতন্ত্রের প্রধান, তো এটি রাইট आंसर কী হবে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রধান এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে, ভাইস প্রেসিডেন্ট, ভারতের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং হচ্ছে শেষের অপশান হচ্ছে রাষ্ট্রপতি, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে রাষ্ট্রপতি, ডি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন বাস্তবায়িত হয়েছিল, তো এটি রাইট आंसर কী হবে। রাজ্য পুনর্গঠন আইন বাস্তবায়িত হয়েছিল কবে, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 1956 সালে এটি বাস্তবায়িত হয়েছিল, ডি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট आंसर। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি হাওয়াই দ্বীপের রাজধানী কী, তো এটি সঠিক উত্তর কী হবে, হাওয়াই দ্বীপের রাজধানী কী, রাইট आंसर হয়ে যাবে কি তাহলে সি অপশান তোমাদের এটির সঠিক উত্তর হুনুলুলু হয়ে যাবে এটির রাইট आंसर। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন নিচের কোন খেলা বা ক্রিয়াটি কবাডির মতো একটি সস্তা খেলা কারণ এতে বেশি যন্ত্রপাতির প্রয়োজন হয় না, তো এটি রাইট आंसर কী হবে। চারটি অপশান পড়ে দেখো তোমরা, এটা পারবে, খুবই সহজ প্রশ্ন, এটি রাইট आंसर হয়ে যাবে যেটি সেটি হচ্ছে খো খো খেলা, ঠিক আছে, সি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট आंसर। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন অ্যারোবিক্স শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত, তো এটি রাইট आंसर কী হবে। অ্যারোবিক্স শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষায় এই প্রশ্নটিও আসে, তো এখানে রাইট आंसर হয়ে যাবে যেটি সেটি হচ্ছে জিমন্যাস্টিকের এটির সঙ্গে যুক্ত, বি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট आंसर। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন এটি, ঠিক আছে, তো এটির অ্যান্সার তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। সেটগুলি তোমাদের কেমন লাগে, কী ধরনের প্রশ্ন তোমাদের দিলে আরও ভালো হয় সেগুলোও তোমরা কমেন্টে জানাবে, এবং যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ RPF-এর তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের প্রশ্ন, এছাড়াও পরবর্তীকালে আমি ক্লাস কন্টিনিউ দিতে থাকবো RPF-এর জন্য। বলা হয়েছে। দেখো ৪৪ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার বিধান ড্যাশ থেকে নেওয়া হয়েছিল। তো এই যে প্রশ্নটা আছে এটার উত্তর তোমরা কমেন্টে করার চেষ্টা করো, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে, এখানে রাইট অ্যান্সারটি যেটা হবে সেটা তোমরা উত্তর দিও। ঠিক আছে, তো আজকের সেটটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দিও। আমরা 50,000-এর খুব কাছাকাছি পৌঁছে গেছি। ঠিক আছে, আমাদের ফ্যামিলি, তো অবশ্যই তোমরা সবাইকে শেয়ার করে ওটি 50,000 পূর্ণ করতে ইয়ে করো, সহযোগিতা করো। পরবর্তীকালে তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আমরা নিয়ে আসতে পারবো তাতে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।